হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সোমনাথ এবং মন্দিরা দুজনের একটি ভিডিও দেখলাম। সোমনাথের ভিডিওটা আজকে প্রথমে এসেছে, কারণ সোমনাথ আছে রানাঘাটে আর মন্দিরা আছে যেখানে বেড়াতে গেছে, কোথায় একটা, হ্যাঁ বসিরহাট, বসিরহাটে। তো সেই জন্য বসিরহাটে যেহেতু ওয়াইফাই নেই, সেই জন্য মন্দিরার ভিডিওটা আসতে দেরি হয়েছে খুব স্বভাবতই। তো সোমনাথের ভিডিও প্রথমে দেখলাম যে সোমনাথ সকালবেলা কচুরি আনতে গেছে, সমস্ত কিছু কচুরি ফচুরি নিয়ে এসে 10টা কচুরি নিয়েছে, মানে চারটে সোমনাথের, চারটে মন্দিরার এবং দুটো হচ্ছে ওর মেয়ের। এতই যখন আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এইসব নাটঙ্কের কী দরকার আছে? এবং ওই ভিডিওটাতে এবং মন্দিরার ভিডিওতে ওরা বারবার করে একটা জিনিসই বলছে, এটা নাটক নয়, তোমরা নাটক, সেটাতে পরে আসছি। যাই হোক, তো তারপরে আমরা দেখলাম যে মানে সোমনাথ ওখানে করলো টলো, তারপর সোমনাথ মন্দিরা আর ওর মেয়েকে বসিরহাট পৌঁছে দিয়ে এলো আর কি। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলো, একদম নর্মাল পুরো ব্যাপার, খাওয়া দাওয়া করে তারপরে সে সেখান থেকে ওই ভাইয়ের মোটর সাইকেলে করে বাদুরি অবধি এলো বোধহয়। তারপরে ওখান থেকে সে রানাঘাটে ব্যাক করেছে। তো তারপরে আমাদের একটা লেকচার দিল যে এই সমস্ত কোনো কিছু নয়, তোমরা ভুল করছো, এটা আমাদের একটা প্রবলেম, স্বামী স্ত্রীর প্রবলেম, এটা কোনো নাটক নয়। আচ্ছা, এবারে আসছি মন্দিরার কথায়। মন্দিরার সকাল থেকে সাজু গুজু করে একদম মানে কি বলবো, দারুণ একদম মেকআপ দিয়ে, যাই হোক ওর বাড়ি থেকে ওর বিদায় হলো, যেমন ও বলেছিল আগের ইয়েগুলোতে দিয়ে এসেছিল। তো সেখানে ভীষণ সাজাগুজু করেছে, তারপর স্টেশনে গিয়ে শ্যুট করছে, সব কিছু করছে। কারোর যদি সংসারে সত্যি করে অশান্তি হয় না, তার এরকম সাজুগুজু, কচুরি খাওয়া এসবগুলো মনে থাকবে না, প্রথম কথা। তারপরে গেল সেখানে একই জিনিস। তো সেখানে গিয়ে এবারে আসছি মেন কথায়, সেটা হচ্ছে এই মারিয়া এবং ওর মা, যারা এতদিন কিন্তু ছিল না, এই ঘটনার আগে কিন্তু তারা এই ফ্রেমে ছিল না, ঠিক আছে? তো যাই হোক, এই ঘটনার পর তারা এলো মন্দিরার লাইফে এবং এসে বলছে, না না আমি বুঝতে পাচ্ছি তোমাদের কষ্ট, মানসিক কষ্ট সব বুঝতে পাচ্ছি, আমার তো হয়, আমি ওষুধ খাই, এই খাই, ওই খাই, সেই খাই। পরিষ্কার কথা, মারিয়ার চ্যানেলটাকে প্রমোট করার জন্য মন্দিরা ওখানে, ওরা মন্দিরাকে থাকতে দিচ্ছে, না হলে মন্দিরার শুভাকাঙ্ক্ষীর কি এত অভাব যে ওখানে চলে গেছে থাকতে? মন্দিরার কি এতই শুভাকাঙ্ক্ষীর অভাব? রিয়াঙ্কা আছে, ওর হাজবেন্ড আছে, ওর আকাশ পাপড়ি আছে, আরও ওদের প্রচুর আত্মীয় স্বজন সব কিছু আছে, সব কিছু ছেড়ে ছুড়ে এখন উড়ে এসে জুড়ে বসেছে মারিয়া এবং তার মা। তো মারিয়া এবং ওর মা এতদিন কিন্তু কোনোরকমভাবে আমরা তাকে দেখিনি, হঠাৎ করে নতুন দেখছি। এবং মারিয়ার মা তো দেখলাম বাবা বিভৎস, নাকি ও নাকি যখনই দর্শকদের কমেন্ট পড়ছে, মানে এত লোকের কমেন্ট পড়ছে, ওর ভীষণ রাগ ধরছে, নিজের মেয়ে তো সে মন্দিরা, ওর সেই জন্য ভীষণ রাগ ধরছে, ভীষণ ইয়ে হচ্ছে। আমি বুঝতে পারছিলাম মন্দিরাকে এরা এতটা অয়েলিং করছে শুধুমাত্র কি মেয়ের চ্যানেলটা প্রমোটের জন্য, নাকি অন্য কোনো ব্যাপার আছে টাকা পয়সা রিলেটেড, মনে হয় ওরকমই কিছু ব্যাপার আছে। শুধুমাত্র মেয়ের চ্যানেল প্রমোশনের জন্য কোনো মা এরকম একটা জাট গাকে নিয়ে একদম ওয়াইটি পুরো ছেয়ে গেছে বদনামে, তাকে মানে তাকে নিয়ে এত আধিক্ষেতা করবে না আমার যেটা মনে হয়। তো যাই হোক, এরকম আমরা দেখছি এবং তারপরে লাস্টে মন্দিরা বলছে, না না কি বলছো, আমার ভিউয়ার্সরা আমার এই, ওরা তো সব এই বোঝে, মানে মেন কথা হচ্ছে যে মন্দিরা এবং ওর মানে মন্দিরাই হচ্ছে মাথায় সব বুদ্ধি, ঠিক আছে? একে তো অশিক্ষিত পুরোপুরি, ঠিক আছে, শিক্ষা যদি লেশ মাত্র থাকতো না, মানে পুঁথিগত বিদ্যার কথা বলছি না, কত বড় অশিক্ষিত হলে সে এরকম করতে পারে, একটা এরকম পরকিয়া করার পরে বলছে ভুল হয়ে গেছে, ভুল, একটা পরকিয়া করে তুমি সোশ্যালকে কী মেসেজ দিচ্ছ, তুমি এসে একটা ইয়েতে পরকিয়া করার পর বলছে পরকিয়াটা নাকি ভুল হয়ে গেছে ওর, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, তাহলে ভুলের পর একটা নাটক কেন করছো? যে মানুষ তোমাকে মেনে নিয়েছে এত বড় ভুলের পর, তারপরে সেই নাটকটা করার মানে কী হচ্ছে? অ্যাকচুয়ালি কিছু না, সোমনাথ মন্দিরা দুজন মিলেই নাটক করছে, খুব সুন্দর নাটকের প্ল্যান করেছে এবং এই নাটকে অনেকে ওর সাথ দিচ্ছে, অবশ্যই তাদের সঙ্গে ওর অর্থনৈতিক সম্পর্ক তো ডেফিনেটলি আছে, লেনদেনের ব্যাপার আছে, সেই জন্য মারিয়া এবং ওর মা ওর সাথ দিচ্ছে, পরিষ্কার কথা। এটা এমনি অন্য কোনো কারণে হতে পারে না, কারণ কোনো বাড়িতে আজকাল লোকে কেউ কোনো কিছুতে থাকে না, এরকমভাবে ওকে আধিক্ষ্যতা দেখাবে এটা হতেই পারে না। এতদিন এই মারিয়া এবং ওর মা কিন্তু কোনো স্পটে ছিলই না এবং এক প্রকার তারা দেখতে গেলে লাস্টটা দেখে কিন্তু ভিউয়ার্সদের অপমান করেছে বিভিন্নভাবে, বিভিন্নভাবে কথাবার্তা বলে মোটামুটি, কারণ এখন মন্দিরার সমস্ত ভিউয়ার্সই কিন্তু ওর বিপক্ষে চলে গেছে এবং তাদেরকে উল্টোপাল্টা কথা কিন্তু মন্দিরা এবং মারিয়া মা বলেছে, ঠিক আছে? তো আরেকটা এবারে আসি যে একটা হচ্ছে মন্দিরার শাশুড়ির নাকি ভুয়ো একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে বা এরকম কিছু। তো এটা নিয়ে আমি কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি মন্দিরার শাশুড়ি মা সম্পূর্ণ একজন ইনোসেন্ট মানুষ, ওনাকে দেখেই মনে হয় এটা সম্পূর্ণভাবে ছেলে বউ, মানে মন্দিরা এবং সোমনাথেরই কোনো একটা গেম, না হলে কোথায় কোন অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোথায় কী হয়েছে, তুমি সাইবার ক্রাইমে যাচ্ছ না কেন? সাইবার ক্রাইমে যাও এবং সেটা দেখাও সবাইকে,
তোমরা সাইবার ক্রাইমে যাও এবং দেখাও সেটা সবাইকে, আমার মনে হয় সেটা দেখানো উচিত। কারণ এই সমস্ত এই যে কোনো অ্যাকাউন্ট খোলা, এ খোলা, ও খোলা, এগুলো নির্ঘাত ওদেরই প্ল্যান। কারণ ওই সব না হলে ওরা যে নাটকটা করছে সেই নাটকটা বেশ জবরদস্ত হবে না, এটাই হচ্ছে তার মেইন কারণ। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কী বলুন তো, এদের নিয়ে যত বলা যাবে ততই কম, আর এদের নাটক দিন দিন বেড়ে যাচ্ছে। যতই এখন মন্দিরার ভিডিও দেখছি ভীষণভাবে ইরিটেট লাগছে, বিশ্বাস করুন, যে এরকম এদের জন্য না জানি কত মানুষ, কত ভালো ইউটিউবারদের ব্লগে কিন্তু ভিউজ আসে না, শুধুমাত্র এরা নটঙ্কি দেখাচ্ছে বলে আমরা মানুষজন এর চলে যাচ্ছি নটঙ্কি দেখতে। তো এবার আস্তে আস্তে সময় এসেছে যে আমাদের কিন্তু এদের নটঙ্কি দেখা বন্ধ করতে হবে, এবং শুধু বন্ধ করা নয়, আমাদের এরকম বুঝিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এদের মানে এদের মতো করে আর কেউ নাটক না করে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্য করে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই খুব ভালো থাকবেন, প্রচণ্ড গরম পড়েছে, আর শরীরের একটুখানি খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এখন বাইরে বেরোলেই এই যে ঘর রোদের যে একটা তাপ সেটা লাগলে না মানে ভীষণভাবে শরীরটা অসুস্থ মানে মনে মনে হচ্ছে পুরো। আমিও বাইরে গেছিলাম কিছুক্ষণ আগে, তো এখন ফিরে এসে না জাস্ট শরীরটা মানে একটা অস্বস্তি ফিল হচ্ছে শরীরের মধ্যে, এই আর কি। তো বন্ধুরা আবার দেখা করছি নেক্সট ভিডিও, সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, বাই।